Hello friends, welcome to our channel How to Know Technology and Science. চলে এসেছি আবার একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও দেখে যাক। এই ভিডিওতে আপনাদেরকে সাথে একটা চলেছি অ্যাপটা অ্যাপস এর রিভিউ করতে, যে এই অ্যাপসটা মানে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যাচ্ছেন, ওয়েবসাইট খুঁজেও অনেক সময় পান না, তো আপনাকে এইসব বাদ দিয়ে ওয়েবসাইটে বাদ দিয়ে আপনাকে একটা অ্যাপসের সাহায্যে আপনার নামটিকে নিজে জেনারেট করতে পারবেন। আপনি নিজে নিজের নামটা লিখতে পারবেন, মানে আপনি যেরকম ওখানে সার্চ করছিলেন সেই সার্চ করার দরকার নেই, ওই নামটা আপনি নিজে জেনারেট করতে পারবেন একটি অ্যাপসের সাহায্যে। তো আর আপনি বলছি অনেকে কমেন্ট জিজ্ঞেস করছিল হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস মানে অ্যাবাউটটা কী করে ধরুন ডিজাইন নাম দিয়ে চেঞ্জ করব। তো আজকের এই ভিডিওতে সব কিছুই দেখে নেব, হোয়াটসঅ্যাপের এই নামটা কী করে ডিজাইন দিয়ে চেঞ্জ করব, মানে এই অ্যাবাউটটা কী করে ডিজাইন দিয়ে চেঞ্জ করব। চলুন ভিডিওতে দেখা না যাক। ডিজাইন দিয়ে চেঞ্জ করার জন্য জাস্ট আমরা প্লে স্টোরে যাবো এবং প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ সার্চ করবো যার নাম হলো ফ্যান্সি টেক্সট লিখে সার্চ করার পর প্রথমে আপনার সামনে একটা অ্যাপ চলে আসবে, ওই অ্যাপস থেকে জাস্ট ক্লিক করুন এবং ডাউনলোড করে নিন। জাস্ট 1 MB অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশানটার রেটিং দেখুন আপনি কত ভালো আছে, 10,000 জন রিভিউ করেছে অ্যাপটা, 4.6 রেটিং আছে, মানে কতটা ভালো আপনি নিজেই বুঝতে পারছেন। তারপরে আছে ডাউনলোড দেখুন খালি 1 মিলিয়ন, এক একটা বড়ো বড়ো অ্যাপ এরকম ডাউনলোড থাকে, এত ছোটো ছোটো অ্যাপ তবু এত 1 মিলিয়ন ডাউনলোড না নিশ্চয়ই ভালো হবে। তো চলুন অ্যাপটির ভিতরে প্রবেশ করানো যাক। তো অ্যাপসটি জাস্ট ওপেন করে দেখি আমরা, এরকম ধরনের অনেক দেওয়া থাকবে, তাছাড়াও আপনি আপনার নামটি টাইপ করে সার্চ করতে পারেন। এছাড়া আপনি আমি বলেছিলাম আপনার নামটি কী করে ডিজাইন করবেন, টাইপ করে সার্চ করে দেখায়। জাস্ট আমি একটা নাম লিখলাম এবং দেখুন এখানে কত ধরনের ডিজাইন চলে এসেছে, অনেক ডিজাইন, এমন এমন ডিজাইন আছে যেগুলো আমার মোবাইলে সাপোর্টও করে না। এই দেখুন এই ডিজাইনগুলো আমার মোবাইলে সাপোর্ট করছে না, হয়তো আপনার মোবাইলে সাপোর্ট করবে, আপনি দেখতে পারেন। তো ফর এক্সাম্পল যে কোনো একটা ডিজাইন আমি চুজ করে আমার অ্যাবাউটটি চেঞ্জ করবো বলেছিলাম, তো একটা প্লিজ ওয়েট দিচ্ছে, তো একটা অ্যাড দেবে, অ্যাডটাই কেটে দিলাম। তো এটাকে কপি করলাম, কপি করার পর জাস্ট আমরা পেস্ট করে দেখি এটা কাজ করছে কি না কাউকে। তো একে জাস্ট পেস্ট করে পাঠিয়ে দিই। এই দেখুন কাজ করছে, তো আমি সেন্ড করলাম, জাস্ট দেখে নিন কাজ করছে, জাস্ট এখানে কাজ করছে আপনি দেখে নিলেন। সিম্পলি অভি নামটা আমি লিখলাম, আপনি ভাবছিলেন কাজ করবে না, কিন্তু এইভাবে কাজ করছে আপনার, এই ধরনের হোয়াটসঅ্যাপেও কাজ করছে। তো আপনি এই অ্যাপটা ইউজ করতে পারেন খুব ভালো একটা অ্যাপস নাম ডিজাইন করার জন্য। আর আমি যেটা বলেছিলাম আপনার নামটা আপনি নিজে ডিজাইন করতে পারবেন, তো সেটা কীভাবে পারবেন চলুন দেখে না যাক। সেটা করতে গেলে আপনাকে কী করতে হবে, এই অ্যাপটি জাস্ট ওপেন করতে হবে এবং জাস্ট এই ইমোজি আইকনটা দেখতে পাচ্ছেন, এই ইমোজি আইকনে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করার পর আপনার সামনে অনেক ধরনের ডিজাইন চলে আসবে, মানে আপনি যেগুলো মানে ভেবে পারেননি, যেমন আমি এখানে আমার নামের পেছনে সাল দিতে পারি, মানে 2003। আপনি বলবেন 2003 নেই, তাহলে 2003টা কী করে জেনারেট করব। তো এখানে আপনি দেখতে পারেন যে এখানে সংখ্যাগুলো আছে, তো 2003 আমি আপনাদেরকে সামনে জেনারেট করে দেখাচ্ছি। তুমি জাস্ট এটা অভি লিখলাম এবং এখানে ক্লিক করলাম এবং আমি 2003 জেনারেট করবো বলেছিলাম, তো এখানে জাস্ট 34টা ক্লিক করব এবং জাস্ট 4টা কেটে দেব, তারপর আবার ওটাতে ক্লিক করব, তারপর 2002টা দিয়ে দেব। সরি, আমার একটা জিনিস ভুল হয়েছে, 2002টাকে দেওয়া উচিত ছিল, বেশ তাই করে নিই, 2002টাকে দিয়ে দিলাম। 2002টা দেওয়ার পর এটাকে কেটে দেবো, তারপর আবার ওখানে যাব, ওখানে গিয়ে 34টাতে ক্লিক করব, তারপর এখানে এটা ক্লিক করে দেবো এবং এটাকে দিয়ে দেবো। তাহলেই দেখুন অভি 2003 চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আপনি নিজে জেনারেট করলেন এটা, তারপর আপনি আরও ধরনের আরও প্রচুর ডিজাইন আছে, আমার ডিজাইন অতটাও চয়েস ভালো না, আপনি দেখতে পারেন প্রচুর পরিমাণে ডিজাইন আছে, আপনি ডিজাইন নিয়ে শেষ করতে পারবেন না, শুধু এগুলোই না আরও বহু ডিজাইন আছে, দারুণ সুন্দর সুন্দর ডিজাইন আছে এই অ্যাপসটার মধ্যে, আপনি মানে নিয়ে শেষ করতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আছে। দেখে নিন আপনি ডিজাইনগুলো, দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন, আপনি নিয়ে শেষ করতে পারবেন, প্রচুর ডিজাইন আছে এখানে, দেখুন না এখানে দেখুন কত ডিজাইন, দেখছেন জাস্ট
মানে ডিজাইনে ভর্তি অ্যাপসের মধ্যে, আপনি নিয়ে শেষ করতে পারবেন না। তারপর এই সংখ্যাগুলো দেখুন কত সুন্দরই না লাগছে, আপনার এ বি এইচ সব আপনি দেখুন, এ বি এইচ আই এরকম করে আমি নাম লিখতে পারি, আপনি নামটা লিখতে পারেন। তারপর এদিকে বন্দুকের ডিজাইন আছে বিভিন্ন ধরনের, যেরকম মানে ফ্রি ফায়ারে যেরকম অনেক ডিজাইন আছে, যেমন এই ডিজাইনটা সবাই বেশি পছন্দ করে, এই ডিজাইনটা আছে। তারপর এই ধরনের ডিজাইন আছে, অনেক অনেক ডিজাইন আছে যেটা আপনি পেয়ে যেতে পারবেন এই অ্যাপসের মধ্যে। তো এখানে আরও ডিজাইন আছে, এখানে ইমোজিরও ডিজাইন রয়েছে। তারপর এখানে অনেক কিছু এখানে আরও ইমোজি ডিজাইন রয়েছে, যেখানে আর দু একটা ডিজাইন রয়েছে দেখছেন আমার মোবাইলে সাপোর্টও করছে না, মানে এত ডিজাইন আছে যে আমি আমার মোবাইলে সাপোর্টই করছে না। তাহলে আপনার মোবাইলে হয়তো সাপোর্ট করতে পারে এই ইমোজিগুলো, তো আপনি ট্রাই করুন দেখুন আপনার মোবাইলে সাপোর্ট করছে কি না, এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন অ্যাপটি আপনার কেমন লাগলো এবং অ্যাপটি এই ডিজাইনগুলো আপনার সাপোর্ট করছে কি না। তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখাবেন নেক্সট ভিডিও, স্টে হ্যাপি স্টে কুল, গুড বাই।